আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। শুধু দর্শক, আপনারা আছেন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, এমবি। ব্যারিস্টার সাহেব, যেগুলো আলাপ করছিলাম আমরা পরবর্তী আগের যে সেগমেন্ট গুলোতে, তো বেশ কিছু কলার এখনো আছেন আমাদের সাথে, আসলে ব্রেকে তারা ছিলেন। আমি চলে যাচ্ছি তাহলে ডাইরেক্ট কলে। জি, কে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন ভাই। আমি বারিশা সম্পর্কে নাম্বার মনে। জি জি জি, আপনি স্টুডিওতে আছেন, ব্যস্ত সব শুনতে পাচ্ছেন। আপনার নামটা ভাইয়া? তো হ্যালো, নেক্সট কল নেই, ওনার নাম্বার দিবে। জি জি, স্টাফম। জি, কে বলছেন ভাই? আমি বলছি, আগে আমি বারিশা সব লাগে একটা কথা কইতে আসলাম। কি নাম? আপনার নামটা ভাইয়া? ৩৬ বছর ধরে আছেন, বয়স আরো বেশি হওয়ার কথা তো? না, তাই নাই ছিল বলে আপনার ১৬ বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, তো এখন আপনার প্রশ্নটা হইল, তাই ইংলিশ জানেন না কিতা করতা না কিতা? জি জি জি, ইংলিশ জানেন না, বাসটা সাবান খিলা টাইম খিলা কিতা করতা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। জি, আমরা চলে আসলাম মসজিদে, কিন্তু রেগুলার একজন মুসল্লিও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ হক ভাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হাল থেকে বলছি। আপা, আপনার নামটা কাইন্ডলি? আমার নাম নাইমা। নাইমা আপা, হাল থেকে। জি বলেন। আচ্ছা, আমি আসলে একটা ছোট একটা অ্যাডভাইস এর আপনার সলিসিটর সাহেব কাছ থেকে। আমি আমার একটা ছোট ভাই আছে বাংলাদেশে। জি, তো আমি তার লাগে কিন্তু কে অ্যাপ্লাই করতাম চাইলাম, তো এখন আমি তারা দিত না তো, বেকার মানুষের এই দেশে দেয় না। আপনার হাজবেন্ড রেস্টুরেন্ট আছে, তাই একাউন্ট পয়সা কত আছে? আর ১০,০০০ আছে নি? আপনি থাকেন, আপনি অনুষ্ঠান দেখেন, উত্তরটি দিবেন আমাদের ব্যারিস্টার সাহেব। আমি পরবর্তী কলের কাছে চলে যাচ্ছি। যে আসসালামু আলাইকুম, কে আছেন? আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমাইন পাইছি। এখন আমি জি জি বলেন। ১৮,০০ ২০১২ পাইছি আমি।
আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিব মানে তিনটা প্রশ্ন জি জি চন্দন ভাই আপনি টিভি দেখতে থাকুন আপনি উত্তর দিচ্ছেন আমাদের ব্যস্ত সাহেব আচ্ছা জি দিয়ে দিব জি মজার ব্যাপার হলো অক্সাবে ফোন করছেন গ্রিনিশ থেকে কইরা আপনি বসেন্টেল মসজিদের রেগুলার মুসল্লি জাযাকাল্লাহ খায়ের মাতাম না আসিল একটা কথা না কইয়া ফারিয়ান না হক আল্লাহর নাম আপনি পুরা নামটা কইতে আছেন হয়তো আব্দুল হক নাইলে নুরুল হক নাইলে শামসুল হক হক কইয়া নিজের না পরিচয় দিবা না প্লিজ একটা গুনাহগার হয় হক এটা আল্লাহর নাম আল্লাহর নাম 99 নামের মাঝে এক নাম হইল হক সাহেব আপনি বুঝছেন নি আমি বসেন্ট্রাল মসজিদের মুসল্লি হিসাবে কথাটা কইলাম আগামীতে যার লগে মাতিবা আপনার পুরা নাম কইবা শুধু হক কইয়া পরিচয় দেন না জানো হক ইচ্ছা আল্লাহর নাম আপনার প্রশ্ন হইল হক সাহেব যে 36 বছর ধরে এদেশে আইছেন আমার এক আত্মীয় কিন্তু ইংলিশ জানেন না ব্রিটিশ কিলে হইতা আপনি কাম করতে পারেন যে ব্রিটিশ ওয়ার লাগি যে ফর্ম আছে এই ফর্মের মাঝে লেখা আছে ইংলিশ পাস করতে হইব নতুবা এক এক্সেপশনও পড়তে হইব এই এক্সেপশনের মাঝে এক এক্সেপশন হইল ডাক্তারে যদি সার্টিফাই করে যে ফর মেডিকেল রিজন হি ইজ আনএবল টু লার্ন ইংলিশ তাইলে ব্রিটিশ হওয়া যায় আর ওভার 65 হয়ে গেলে ইংলিশ রিকোয়ারমেন্ট চলে না হক সাহেব বুঝছেন নি আব্দুল হক সাহেব হইতাম নি না শামসুল হক সাহেব হইতাম হকা আর গ্রিনিচ যে সুন্দর এরিয়া আপনি গ্রিনিচ মিন টাইম সারা দুনিয়ার মাঝে আপনার পরিচিত ঠিক না বালা তখন জানুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লেটস কাম টু ভেরি ইন্টারেস্টিং টাউন হাল এটা কেউ কেউ আবার হল বলে নাইমা আপা ফোন করছেন হালও থাকি আপনি কইতে আপনার ছোট ভাইয়ের বয়স 22 বছর বাইটারে বড় বোন হিসাবে মায়া করে কইতে আমার বাইটারে আনতাম সাইয়ের বাড়ির সাহেব কিতা করতাম আপনার ভাই যদি কোনো খাম করেন না বোন তে আনতে পারতাম না বেস্ট হইল আপনি যদি তান্ডে দেখাইন যে দেশে কোনো ব্যবসা আছে বাণিজ্য আছে বা কোনো চাকরি নকরি করেন ওখান থেকে আইলে দেখাইতে হইব তারারে যে তান জোর আছে বাংলাদেশে তাইন ফিরিয়া যাইবা গিয়া তখন তাই নাইতে পারবা আর আপনার হাজবেন্ডর জিগাইছি কিছু 4-5 হাজার পাউন্ড আছে নি 4-5 হাজার পাউন্ড লোন করি তুইলে ওইতো না এগুন কইতে গিয়ে আন্দা কেন কইতা খানে আপনি হ্যাঁ আপনি অ্যাকাউন্টের মাঝে দেখাইবা 4-5 হাজার পাউন্ড আছে আর বাইরে ভিজিটর লাগি কোনো লয়ারের কাছে গিয়া আজকাল ইয়াং মানুষরে আনা বইন খুব কঠিন বুঝছেন কিন্তু ইয়াং মানুষের ভিজা হয় মনে করো আপনার বাচ্চার মুসলমানি দিতা অথবা এক আত্মীয়র বিয়া হইতো অথবা কেউ হসপিটালের মাঝে খুব বেমার এই ধরনের একটা যদি সিরিয়াস জেনুইন কোনো স্টোরি হয় তাইলে এখন পর্যন্ত ভিজিটও আনা যায় মজার ব্যাপার হইলো আপনি হাল টাউনে আসেন মৌলানা আব্দুর রহমান সাহেব মসজিদ হইল হাল আর কোরিয়া শেখ সাহর দামান আপনি আপনার বা চেন্তনরে লইয়া জান জানু নাইমা আফা এই যে বড় একুরিয়াম সম্পূর্ণ ইংল্যান্ডের মাঝে ইউকের মাঝে 42 মিলিয়ন পাউন্ড দিয়া বানাইছে তারা সমুদ্রের নিচে একুরিয়াম যে মাছ উস দেখা যায় নিচে দি গেলে উপরে দি দেখা যায় মাছ যার আপনার বা চেন্তর লইয়া একদিন গিয়া দেখি আইন জানু যদি যাইন না যদি আমি 14 বছরের রুল এখন কিন্তু 14 বছরের রুল নাই ভাই একটা গেছে গিয়া এখন 20 ইয়ার্স আমি 14 বছরের রুলে গত জুনের 18 তারিখ গত 2012 সালের জুনের 18 তারিখ আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি এখন আমি ব্রিটিশ হইতাম কিতা করা লাগবো আপনি ব্রিটিশ হইতে হইলে দিস ইজ দ্য রাইট টাইম আপনি এক বছর বাদে ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করতে পারেন আপনি পাসপোর্ট ডাইরেক্টলি পাইতা নাই সন্দন মিয়া ভাই আমার এক ক্লায়েন্ট আছেন খুব মায়ের মানুষ সন্দন মিয়া আপনার নামও সন্দন মিয়া আপনি এখন ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করবা এই অ্যাপ্লিকেশন ফর্মের মাঝে যেটা যেটা আছে দরকার ইনক্লুডিং দি ইংলিশ টেস্ট এটা সকলতা দিয়া আপনি অ্যাপ্লাই করেন জানু আপনি যদি বিগত এক বছর পরা যদি আপনি দেশও যাইন না তে আপনি এক্ষুনি অ্যাপ্লাই করে নিতে পারবা আর আমি অ্যাডভাইস করি যে আপনি করে নিলে ইনশাআল্লাহ ইউ উইল গেট দি ব্রিটিশ পাসপোর্ট ব্রিটিশ ন্যাচারালাইজেশন ফার্স্ট অ্যান্ড দেন ইউ গেট দি ব্রিটিশ পাসপোর্ট ইনশাআল্লাহ থ্যাংক ইউ চন্দন ভাই ও ওয়ার্পিংটন কিন্তু একটা ফ্রুট পিকিং আছে ফ্রুট পিকিং এ গেলে আপনার ওয়ার্পিংটনে জানেন খুব ভালো ফুড পিকিং আছে একদম পাশে পাশে বেস্টের কথা মনে হয় বেস্টের মাঝে যখন যাবেন
আপনি যে ফ্রুট খাবেন এটা হাত দিয়ে বাড়াতে হবে না, অটোমেটিক আপনার মুখের ভিতরে চলে আসবে। এরকম ফ্রুট পিকিং ওয়ার্পিংটনে আছে, জানুস চন্দন মিয়া। শুধু দর্শক, আমাদের ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেব শুধু ব্যারিস্টার নন, আজকে আমি যেটা আপনাকে মানে অনুষ্ঠানের মাধ্যমে বের করতে পারছি সেটা হচ্ছে যে আপনি আপনার জিওগ্রাফি সম্পর্কে ভালো আইডিয়া আছে, এটা হয়তো বা আপনার একটা এক্সট্রাঅর্ডিনারি না। আমরা একটা অনুষ্ঠানে, আইনের অনুষ্ঠান, কিন্তু অনেক ইনফরমেশন পাচ্ছি, এটাও কিন্তু একটা জানার বিষয়। ব্যারিস্টার সাহেব, আমাদের হাতে খুব অল্প সময় আছে, আমি আরেকটি কলে চলে যাচ্ছি এবং প্রোগ্রামে আগে যদি ওনাকে উত্তরটা আপনি দিতে পারেন। ইসলাম আলকম কে আছেন লাইনে? আমার একটা মেয়ে হয়েছে রিসেন্টলি, তো এখন আমি নিচ্ছি। আচ্ছা, তো আমার কি, আমি সাদা সাদা বিছা নিয়ে আসছি, এখন আমার কি ইন্ডিভিজুয়াল লিপ পাওয়ার সময় কি কোনো কষ্ট হবে? কোনো অসুবিধা হবে আপনি ইয়ে করেননি, আপনার 27 মাসের ভিসা পাইছেন নাই নি? জি হয়। এখন আপনার ওয়াইফে আগে দেখাম করতে একটা করেন না? জি না, আপনার ওয়াইফে কাম করা না, তাই গরো বেবি লুক আফটার করা, এক বাচ্চা আছে। ওকে, আপনি উনতে থাকুকা, আমরা আরে একটা কল নিতে পারি কিনা দেখি। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি কে বলছ? জি আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ভাইয়া, কে বলছেন? আমি আকাশ, লন্ডন থেকে বলছি। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, আপনার নামটা ভাইয়া? আচ্ছা, আমার নাম আকাশ, আমি লন্ডন থেকে বলছি। জি জি বলেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি এখন টিয়ার 2 তে আছি। আচ্ছা জি। তো আমি যদি টিয়ার 4 এ সুইচ করার জন্য অ্যাপ্লিকেশন করি, এনি কোনো কারণে যদি সেটা রিফিউজ হয়, তাহলে আমার এই টিয়ার 2 বর্তমান যে ভিসাটা সেটা কার্ডেল হয়ে যাবে কিনা? আব্দুল কুদ্দুস ভাই, যে কথা কইরা আপনি আইছেন, আপনার ওয়াইফে আনছেন, এক বাচ্চা আছে, এখন সব বেনিফিট আপনি লইরা, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারপরে চাইল্ড বেনিফিট। আপনার প্রশ্ন হইল যে আমার যে সময় ইনডিফিনিট লিভর সময় আইব তখন আমার ক্ষতি হইব নি? হ্যাঁ, আপনি এই যে বেনিফিট লইয়া যাইরা, একটা অ্যাপ্লিকেশন করার এক বছর আগ পর্যন্ত যদি বন্ধ না করেন তা আপনার ক্ষতি হইব। এর কারণে আপনার তারা দেখতে চায় আপনার ওয়াইফে যে ইনকাম দেখে দেখাই আনছিলা, ও ইনকাম লেভেল অথবা এর চাইতে বেশি হয়েছে নি, যে সময় ইনডিফিনিট দিব লাগে অ্যাপ্লাই করবা। এর কারণে ভাইয়া, এখন যদি এই বেনিফিট ফাইনু চাইল্ড বেনিফিট লইতে পারেন অল দ্য টাইম সব সময়, কিন্তু যে সময় আপনার বেনিফিটের সময় আইব এর এক বছরের আগ থেকে পুরা ইনকাম দেখাইতে হইব, আদারওয়াইজ আপনি ইনডিফিনিট লিভ দিত না, আপনার ফার্দার লিভ দিয়ে দিলে হইব আরও 2 বছর রোকে 3 বছর। আশা করি বুঝতে পারছেন আব্দুল কুদ্দুস ভাই। লেটস কাম টু আলকাশ ভাই, লন্ডন। ওকে, প্রথম প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নের উত্তর দেই। আপনি বলতেছেন যে 9 বছর হওয়ার পরে নাকি হিউম্যান রাইটের কি একটা অ্যাপ্লিকেশন করা যায়, আমার এক ফ্রেন্ড বলছে। আপনি একটা আইনের শোতে কথা বলতেছেন, আপনি একজন শিক্ষিত মানুষ, এটা ফ্রেন্ডে বললো আর এই কথা আপনি প্রশ্ন করে ফেললেন। আমি তো ভাই কোনো আইনের বইয়ে পাই নাই যে 9 বছর পরে হিউম্যান রাইট করা যায়। হিউম্যান রাইট অ্যাপ্লিকেবল অল দ্য টাইম, এই ধরনের যে বলেছে এটা চা কফি বার অথবা রেস্টুরেন্টে বসে গল্প করার মতো, এই ধরনের কোনো আইন আমি জানি নাই। লেটস কাম টু আপনার প্রথম প্রশ্ন, আমি বর্তমানে টিয়ার 2 তে আছি, আমি যদি টিয়ার 4 এ যাই তাইলে আমার কি লিভ যেটা আছে এটা কাটেল হয়ে যাবে নাকি? শুনেন, আপনি যে টিয়ার 2 তে আছেন, এই টিয়ার 2-র যে এমপ্লয়ার আছে, এই এমপ্লয়ার যখন লাইসেন্স নেয়, উনি হোম অফিসের সাথে আন্ডারটেকিং দিয়ে আসছে যে মুহূর্তে আমার কোনো এমপ্লয়ি আমার চাকরি থেকে চলে যাবে, এর 15 দিনের ভিতরে আমি হোম অফিসকে জানাবো। এখন এই জানানোর সাথে সাথে আপনার ভিসা কাটেল হয়ে যাবে। প্রত্যেক এমপ্লয়ার যাদের লাইসেন্স আছে টিয়ার 2-র বা যে টিয়ার 2-র, চাহে টিয়ার 2 জেনারেল হোক, টিয়ার 2 স্পোর্টস হোক, টিয়ার 2 মিনিস্টার অফ রিলিজন হোক,
প্রত্যেকের দায়িত্ব হলো কোনো কর্মচারী বা কোনো ওয়ার্কার যদি কাজ থেকে চলে যায়, চলে যাওয়ার 15 দিনের ভিতরে আমরা তো সাথে সাথে জানিয়ে দেই, তখন আপনার ভিসাটা অটোমেটিক কাটেল হয়ে যাবে। এর কারণে আপনি যা করেন বুঝে শুনে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার লাভলি কোয়েশ্চন মিস্টার আলকাস। মিস্টার আলকাস পুরা নাম বলেন নাই আপনি, লন্ডন থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মনে করি আপনি টিয়ার টুতে থাকাই আপনার জন্য ভালো, টিয়ার ফোরে যায়েন না। টিয়ার ফোরে গেলে আপনি একবার সাঁতার কেটে নদীর পারে উঠেছিলেন, আবার নদীতে সাঁতার কাটতে পড়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন আমার কথা? থ্যাংক ইউ, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে সময় থাকলে প্রশ্ন এবং উত্তর দিতেই ভালো লাগতো আপনার এবং দর্শকদের সুবিধা হতো। শুধু দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। যাদের ফোন কল নিতে পারেনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তী বুধবারে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।